জান, বাবু, কলিজে, এগুলো মানুষ কেমনে জানি বলে। আমি মনে হয় তোমাকে এটা কখনো ডাকতে পারতাম না। হ্যাঁ, হু সেজ দ্যাট স্টাফ, রাইট? হাই, আমার বাবু সোনা কলিজা সিঙ্গারা, আমার ফোনে 20 টাকা ভরাই দিবা প্লিজ। আচ্ছা, তোমার সব আগের গার্লফ্রেন্ডদের মধ্যে থেকে আমি কি সবচেয়ে প্রিটি নাকি বিউটিফুল? আমি গত পরশু দিনের আগের দিনের আগের দিনের পরশু দিনের আগের দিন আই লাভ ইউ বলছিলাম, আজকে তোমার টাইম। কই তুমি, কার সাথে? কোনো মেয়ে আছে পাশে? গুড বয়। আমি তোমার সাথে সারা জীবন কাটাতে পারবো, সারা জীবন তোমার সাথে কথা বলতে পারবো। ইয়া, অলওয়েজ 24/7। আই আই একটু একটু হোল্ড করো তো, সাদমান ফোন দিছে, একটু ওয়েট করো। তুমি না আমাকে একদমই লাভ করো না। তুমি আমার প্রোফাইল পিকচারে লাভ রিয়াকশন না দিয়ে লাইক দিছো কেন? ব্রেকআপ করে ফেলো আমার সাথে, যদি আমাকে আর ভালো না লাগে করে ফেলো ব্রেকআপ। দোস্ত ব্রেকআপ করে ফেলছে, ছেড়ে দিয়ে চলে গেছে দোস্ত, ব্রেকআপ। এমনি এমনি আমি বললেই হয়ে গেল ব্রেকআপ। আচ্ছা, তোমার ফেভারিট অ্যাক্ট্রেস কে? দীপিকা? ও কেন, ওর ডিম্পলের জন্য? আমার কিন্তু আছে ডিম্পল, তুমি হয়তো খেয়াল করো নাই। আচ্ছা, আমি কি তোমাকে কখনো প্যারা দিছি বলো? অন্য মেয়েদের মতো কখনো প্যারা দিই বলো? বলো কি বলতেছো না কেন? আমার সাথে কথা বলতে আর ইচ্ছা করে না? না কেন আমার সাথে কথা বলবা কেন, আমি তোমার কি লাগে, তাই না? হ্যাপি হ্যাফ মান্থিভার্সারি। বুঝছো, আমরা পুরো দুনিয়া ঘুরে বেড়াবো, উই গোনা হ্যাভ দ্য টাইম অফ আওয়ার লাইফস, উই গোনা ডু অল দ্য অ্যাডভেঞ্চারস দ্যাট দেয়ার ইজ, লাইক আমরা স্কাই ডাইভিং করবো, বাঞ্জি জাম্পিং করবো, তারপরে যে ওই পানির মধ্যে ঢুকে যায় না, উইল ডু এভরিথিং। বুঝছো, কোথায় খেতে যাবা? না, এটা তো অনেক দূর, আম্মু দিবে না। আমার কথা যদি তোমার প্যারা লাগে, বুঝছো, অন্য মেয়েদের সাথে যে কথা বলো, সবার কথা এক একদম প্যারাই লাগবে তোমার, ঠিক বলছি? মানে আচ্ছা, তোমার রিলেশনশিপ স্টেটাসে অন্য রিলেশনশিপ দাও কেন, ম্যারিড না কেন? হ্যাঁ তো করি নাই তো করবো। মানে কি, ও তো আমার আমাকে বিয়ে করবে না? টাইম পাস করতেছো তুমি আমার সাথে? ব্রেকফাস্ট করছো, লাঞ্চ করছো, ডিনার করছো, ইফতার করছো, রোজা শেষ।